ইফালে প্রথম পর্যায়ের নির্বাচনলৈ মাজত মাথো তিনিটা দিন বাকি আছে আর পাঁচটাকৈ সমষ্টিত এটা নির্বাচনের অন্তিম প্রচার চলিছে। আজি লাণ্ডিঙত প্রচার চলালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই, কামাখ্যা প্রসাদ তাসার হয়ে প্রচার মুখ্যমন্ত্রী, লাণ্ডিং শহীদ মৈদামত জনসভা সম্বোধন করে বিজেপি প্রার্থীগুলিক জয়যুক্ত করাবলৈ রাইজক আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ প্রসঙ্গত মুখ্যমন্ত্রী কেবাখনো নতুন আঁচনি ঘোষণা করার লগতে 50,000 পদত নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করারও প্রতিশ্রুতি। কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার সরব হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাম মন্দিরের প্রতিষ্ঠার দৃশ্য রাইজে টিভিত চাই আছিল, কিন্তু সেই সময়ত রাহুল গান্ধীয়ে নগাঁওত আহি ধর্ণা দি আছিল। রামর প্রতি কৃষ্ণর প্রতি রাহুল গান্ধীর কোনো শ্রদ্ধা নাই, ভূপেন বোরাক লৈ সরব হল মুখ্যমন্ত্রী। ইফালে লাভ জেহাদর প্রসঙ্গত ভূপেন বোরাই শ্রীকৃষ্ণর নাম লয়, ভগবান শ্রীকৃষ্ণও লাভ জেহাদ করেছিল বলে মন্তব্য করেছিল ভূপেন বোরাই। রাম আর কৃষ্ণর কথা কংগ্রেস দলতকৈ আর কোনেও বেয়াকে কব নয়। গৌরব গগৈয়ে নামাজ পড়াত কোনো আপত্তি নাই, কিন্তু রাম মন্দিরত গৌরব গগৈ কিয় যাব নয় তারহে উত্তর আমাক লাগে। গোসাই বিহুর দিনট বিহুয়া বিহুয়তীর সঙ্গে এপাক বিহু নাছিলে মুখ্যমন্ত্রীগিয়ে। আপনাদের সকলে টিভিত চাই আসলে না? নাই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা চাইছিল? নাই কোনে কোনে চাইছিল? হাত দেখ সবাই চাইছে? আপনাদের যেটা টিভিত রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা চাই আসলে তেতিয়া নগাঁও রাহুল গান্ধীয়ে ধর্ণা দি আছিল, তার মানে রামর প্রতি কোনো সম্মান নাই, কৃষ্ণর প্রতি কোনো সম্মান নাই। আমি মন্দির উৎসব চাই আছো, টিভিত সকলে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা চাই আছে, আর রাহুল গান্ধীয়ে রাস্তা বহি সেই সময় তামাশা করে আছে। আজি আপনাদের সব কংগ্রেসের এজন সভাপতি আছে, তেওঁর নাম ভূপেন বোরা, লাভ জেহাদ যে কৃষ্ণই লাভ জেহাদ করেছিল। আপনাদের চিন্তা কর যে রাম আর কৃষ্ণর বিষয়ে ইমান বেয়া কথা কোনে কব পারে? খালি কংগ্রেস পার্টিয়ে কব পারে, আর কোনেও কব ন। আজি কংগ্রেস পার্টিয়ে রামকো সমালোচনা করে, কৃষ্ণকো সমালোচনা করে। কেদিনমান আগতে আমার যোরহাটত কংগ্রেসের ক্যান্ডিডেট উঠেছে গৌরব গগৈ, ধুনিয়াক ঈদর দিন আসলে শিবসাগর নামাজ পড়ি আছে। আমি আপত্তি করা নাই, আপনার হিন্দুর মিটিংতো আহক, মুসলমানের ঈদতো যাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যিজন মানুষে ঈদর দিনা নামাজ পড়িব পারে ভারতীয় জনতা পার্টির বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়ে গেল। আমার দলের প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসা বিপুল ভোটত লাণ্ডিং সমষ্টির বিজয়ী হব। আজি বাসন্তীয় দুর্গা পূজা, আর এই বাসন্তীয় দুর্গা পূজার মহাসপ্তমী তিথিত মানেবাসী রাইজলৈ মোৰ শ্রদ্ধা জানাইছো। এইটো সমস্যা কমপ্লিকেটেড সমস্যা, লাহে লাহে ইয়াক কথা বার্তা পাতি রিজলভ করব। সব ঠিক করে দিই এটা হসপিটাল হয়েছে।